নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মহাজাগতিক ঘটনার সাক্ষী হল বরাক, বলয়গ্রাস সূর্যগ্রহণে দেখা গেল আগুনের আঙ্ক। ফের মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে উঠল বরাক, তীব্রতা 5.1 হলেও তিন দিনে দ্বিতীয়বার। ষষ্ঠ বিশ্ব যোগ দিবস উদযাপিত, দেশ দুনিয়ার সঙ্গে সঙ্গতি রেখে সামিল উপত্যকাও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দীর্ঘ বছরের ব্যবধানে মহাজাগতিক ঘটনার সাক্ষী হল বিশ্ব। রবিবার ছিল বলয়গ্রাস সূর্যগ্রহণ। এদিন আকাশ পরিষ্কার থাকায় বরাক উপত্যকার প্রতিটি এলাকা থেকে সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা গিয়েছে। সকাল 11টায় শুরু হয় গ্রহণ, শিখরে পৌঁছে দুপুর 12:30টার পর, আর বিকেল 2:30টায় সূর্যগ্রহণ শেষ হয়। আংশিক বলয়গ্রাস সূর্যগ্রহণে সূর্যের প্রায় 80% ঢেকে যায় বরাক উপত্যকায়। তখন সূর্যকে রিং অফ ফায়ার বা আগুনের আংটির মতো দেখা যায়। ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স বা আয়ুকা এ উপলক্ষে একটি লাইভ শো এর আয়োজন করে। এতে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা যোগ দেন। এছাড়াও বিভিন্ন স্থানে টেলিস্কোপ বসিয়ে অনেকে মহাজাগতিক এই ঘটনা প্রত্যক্ষ করেন। রবিবার সূর্যগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা সহ গোটা উত্তর পূর্বাঞ্চল। বিকেল 4:16 এই ভূমিকম্প বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়। আতঙ্কে মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা 5.1 বলে ধরা পড়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল আইজল থেকে 25 কিলোমিটার উত্তর পূর্বে এবং 35 কিলোমিটার গভীরে ছিল। এ নিয়ে গত 3 দিনে এই অঞ্চলে দ্বিতীয় ভূমিকম্প হল। এর আগে গত 18 জুন সন্ধ্যা 7:29 একইভাবে কেঁপে উঠে ওই এলাকা। রিক্টার স্কেলে তার তীব্রতা ছিল 5। রবিবার বলয়গ্রাস সূর্যগ্রহণের পরপরই ভূমিকম্প মানুষের কাছে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। একদিকে করোনা মহামারী, তার মধ্যে সূর্যগ্রহণ এবং ভূমিকম্পের ত্রহস্পর্শে অনেকেই 2020 সালকে অপয়া বলতেও শোনা যায়। ইতিহাস বলছে সূর্যগ্রহণের পরিচিতিটা বেবিলনীয় সভ্যতা থেকে পরিচিত। ওই সময় ক্যালেন্ডারে জ্যোতিষীরা গ্রহণ সম্বন্ধে একটা আশ্চর্য মিল লক্ষ্য করেন। তারা দেখেন যে 18 বছর 10 দিন পরপর গ্রহণ পুনরাবর্তিত হয়। এই থেকে সরসচক্র দিয়ে পূর্ণগ্রাস সূর্যগ্রহণগুলো চিহ্নিত করার প্রথা চালু হয়। প্রতিটি সরসচক্র প্রায় 75 গ্রহণে সমাপ্ত হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে হঠাৎ দিনের বেলা রাতের অন্ধকার নেমে আসে, চারপাশের প্রাকৃতিক পরিবেশে আসে পরিবর্তন, পাখিরা সন্ধ্যার আভাস পেয়ে ফিরে যায় আপন ঠিকানায়। অনেক ক্ষেত্রে বাতাস স্থির হয়ে হঠাৎ তাপমাত্রা কমতে থাকে। বাংলাদেশ ছাড়াও গোটা উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন। কর্কট ক্রান্তি রেখা বা অক্ষাংশ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে, আর এই দিনটাই কিনা সূর্য বেছে নিল চাঁদের আড়ালে মুখ লোকাতে। নেহাত কাকতালীয় ব্যাপার, রবিবারের সূর্যগ্রহণ পূর্ণগ্রাস নয়, বলয়গ্রাস। বাংলাদেশ থেকে পূর্ণ বলয়গ্রাস গ্রহণ দেখা যায়নি, তবে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ শুরু হয় সকাল 11:30, শেষ হয় 14:00। সর্বোচ্চ গ্রহণ দেখা যায় দুপুর 1:12। বাংলাদেশের সূর্যগ্রহণ শেষ হয় দুপুর 2:52। ঢাকা থেকে ঋদ্ধি হকের একটি রিপোর্ট। ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবস রবিবার গোটা বিশ্বজুড়ে পালিত হয়। করোনা পরিস্থিতির মধ্যেও বিশ্বের 200টির বেশি দেশ দিনটি পালন করেছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও সুস্থ সুন্দর দেহ মন গড়ে তুলতে সংকল্প গ্রহণ করা হয় এদিন। করোনা সতর্কতার জন্য এবার ভারতীয় প্রকাশ্যে ছিল না কোনো অনুষ্ঠান, তবে ঘরে ঘরে মানুষ যোগ চর্চা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে দিনটির প্রাসঙ্গিকতা এবং যোগ চর্চার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও অনলাইন এবং টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে বিভিন্ন যোগগুরু যোগের উপকারিতার কথা তুলে ধরেন। আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে শিলচর অযাচক আশ্রমেও, তবে এবার আশ্রম কর্তৃপক্ষের উদ্যোগে করোনা সংক্রমণের কথা বিবেচনা করে গতবারের মতো প্রকাশ্যে আয়োজন করা হয়নি যোগ চর্চার আসর, বরং প্রাধান্য দেওয়া হয় ডিজিটাল প্ল্যাটফর্মকে। ফেসবুক লাইভের মাধ্যমে যোগের বিভিন্ন আসন তুলে ধরা হয়। আজকের এই দিনটি আমরা জনসমাগমের মাধ্যমে উদযাপিত করেছিলাম, কিন্তু বর্তমানে করোনা মহামারীর সমগ্র বিশ্ব জুড়ে মহামায়ের রূপ ধারণ করেছে, তাকে ধ্যানে রেখে এবার আমরা জনসমাগম না করে ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপন করছি, যাতে সকলে নিজ নিজ ঘরে থেকে আমাদের সাথে যোগাভ্যাসের দ্বারা দেহকে সুস্থ সবল ও নিরোগ রাখতে পারেন।
আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছে অগ্নিসাক্ষী যোগাসন কেন্দ্র বিবেকানন্দ রোড গোবিন্দনগরে এদিন সকাল ৬টায় বিভিন্ন বয়সের মানুষ শামিল হন যোগ চর্চায় উপস্থিত ছিলেন অগ্নিসাক্ষীর সাধারণ সম্পাদক অসিত দাস সুজিত দেবনাথ বিশ্বপতি দাস সহ আরো অনেকে আজকে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস অগ্নিসাক্ষী যোগাসনের মাধ্যমে আমরা এখানে একটা যোগাসনের ব্যবস্থা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ঘরের মধ্যে থেকে যেন এই উৎসবটা আমরা যোগ দিবস পালন করি কিন্তু আমরা আজকের দিনে বাধ্য হয়েছি যেমন আমাদের বিবেকানন্দ রোডের ৩৩ নম্বর লেনে যে শেষ পার্শ্ববর্তী নগর এটাকে আমরা গোবিন্দনগর বলি এটা মালনিবিল এরিয়া পড়েছে এখানে যে গণবসতি ঘরের মধ্যে কোনো ব্যবস্থা নেই করার বাচ্চাদের এবং এভাবে যে আমরা আজকে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যে যোগ করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যোগ করি এই ব্যবস্থাও নেই বাচ্চাদের কারণে তাই এই কারণে আমরা এখানে একটা আমাদের ছাদের উপরে ব্যবস্থা করেছি অগ্নিসাক্ষী যোগাসন কেন্দ্রের মাধ্যমে যেন বাচ্চারা এখানে আজকের দিনটা পালন করতে পারে বাংলাদেশে সিরিজ আক্রান্তের শিকার হচ্ছেন পুলিশ কর্মীরা প্রতিদিনই মৃত্যু হচ্ছে বাহিনীর কোনো না কোনো সদস্যের দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থেকেও সংক্রমণ এড়াতে পারছেন না তারা আর পারবেনই বা কিভাবে বাংলাদেশে ভয়াবহ গোষ্ঠী সংক্রমণ ঘটেছে দেশে এ পর্যন্ত ৮৪৯৬ জন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন ৩০ জনের মৃত্যু হয়েছে কোয়ারেন্টাইনে রয়েছেন বাহিনীর ৮১৮৭ জন সদস্য আইসোলেশনে থাকার সংখ্যা ৩১৬৫ জন মোট সুস্থ হয়েছেন ৪৮১১ জন পুলিশ কর্মীদের উন্নত চিকিৎসায় বাহিনী প্রধান ডক্টর বেনজির আহমেদ সর্বক্ষণ তদারকি করছেন পুলিশ বিভাগের নিজস্ব হাসপাতাল ছাড়াও রাজধানীর বেসরকারি হাসপাতাল ভাড়া নিয়ে সেখানে কর্মীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন অন্যদিকে বাংলাদেশে নতুন করে আরও ৩৯ জন মারা গেছেন একই দিনে আক্রান্ত হয়েছেন ৩৫৩১ জন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১২৩০৬ জনে এ সময় সুস্থ হয়েছেন ১০৮৪ জন মোট সুস্থতার সংখ্যা ৪৫০৭৭ জন অসম মিজোরাম সীমান্তে মিজো আগ্রাসন অব্যাহত শনিবার গভীর রাতে মিজো দুষ্কৃতীদের আগ্রাসনের বলি হল লায়লাপুরের দুটি পরিবার মিজো দুষ্কৃতীদের হামলায় পুড়ে ছাই হল দুটি বসত ভিটে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস অতিরিক্ত জেলাশাসক বিকাশ ছেত্রী ধলাই থানার ভারপ্রাপ্ত ওসি সাহেব উদ্দিন বরভুইয়া এবং লায়লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নীলম সঞ্জীব নাথ সহ বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনার তদন্ত শুরু করেছেন এবং শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কেবা কড়া হালকে রাত্রে বোধহয় দুষ্কৃতিকারী আই একটা বোধহয় মানে চেষ্টা করছে জ্বালানোর জিনিসপত্র জ্বালাইছে তারপরে বাস টাস পাচ্ছে যার দোকান ও এফআইআর দিছে আমরা তদন্ত করতেছি যেই দুষ্কৃতি হোক তারা ধরা হইব এটা আমরা আসামের মাঠে এখানে দোকান এখানে সব কোন ধরনের বদমাশি বলে বরদাস্ত করা হবে যারাই করছে এটা বার করা হবে তাদের উপরে আইনি ব্যবস্থা নেওয়া হবে গ্রাহকদের প্রতারণা করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাদ্রীবস্তি শাখার এক গ্রাহক মিত্রের বিরুদ্ধে ব্রজসিং নামের ওই গ্রাহক মিত্র এজেন্সি খুলে মানুষকে ঠকাচ্ছেন তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এনে কাছাড়ের জেলাশাসকের কাছে নালিশ জানিয়েছেন মতিলাল গোয়ালা নামে ওই গ্রাহক তিনি জানান ব্যাংক থেকে টাকা তুলতে তিনিও অন্যান্যদের মতো ব্যাংক কর্মী ব্রজসিং এর সাহায্য নেন কিন্তু ব্রজ প্রতারণা করে নির্দিষ্ট অঙ্কের বেশি টাকা উঠিয়ে বাকি টাকা হাফিস করেন শুধু মতিলাল গোয়ালাই নন ব্রজসিং এর কাছে বাদ্রীবস্তির বহু মানুষ এভাবে প্রতারিত হয়েছেন বিষয়টি ব্যাংকের ম্যানেজারের নজরে আনলেও খোয়া যাওয়া টাকা ফিরে পাননি প্রতারিতরা এ ব্যাপারে বাঁশকান্দি থানায় একাধিক মামলাও দায়ের হয়েছে ব্যাংক কার নামে গ্রামীণ বিকাশ ব্যাংক ইসমে ম্যানেজার হ্যায় বরজো সিং ক্যা করতা হ্যায় যে জেসে এক আদমি আ জায়া পয়সা উঠায়া ১০,০০০ রুপিয়া উঠায়া তো ৫,০০০ দেতা হ্যায় ৫,০০০ নাই দেতা হ্যায় আজ তক কিসি কো রিসিট ভি নাই দিয়া হ্যায় কি ও পয়সা উঠাতা হ্যায় বলকো ওকো কোই প্রমাণ পত্র কুছ ভি নাই দেতা হ্যায় ও ৫,০০০ দেতা হ্যায় ৫,০০০ ও আপনে পাস রাখতা হ্যায় इसके बाद जैसे मोदी सरकार ने लॉकडाउन का टाइम गरीब आदमियों को ५,५०० रुपये दिया है उसमें से वो घर में ले जा के ₹200 ले लेता है ₹300 देता है ठीक है इसके बाद एक औरत कल उसको पास गया उसको बैंक में ₹2,600 था तो उन्होंने बोला कि मेरे को ₹700 दो तो मैं आपको ₹2,600 उठा के दूंगा ठीक है इसके बाद बर्तल बस्ती में एक मुन्ना नाम का है
उसको उन्होंने 5,000 रुपया मारा है। मेरा चाची का खुद 10,000 में 3,000 रुपया दिया है और 7,500 रुपया मारा है। ऐसे कम से कम काल मेरे घर में 54 आदमी आया था ये कंप्लेन लेके ना जनने के बाद, और सब आदमी जान जाता तो यहाँ हजारों आदमी को भीड़ लग जाता। वो कितना आदमी को पैसा मारा है ये तो ऊपर वाला जानता है और हम क्या जाने। উধারবন্দের সাহেবঘাট এলাকা থেকে বালু বোঝাই দুটি টিপার আটক করে বন বিভাগের কাছে সমছে দেওয়ার পরও তা ছেড়ে দেওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট টিপার মালিক এবং উধারবন্দ বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন রেজাউল হোসেন বড়লস্কর। এতে বলা হয়েছে বন কর্মীদের মদতে এলাকায় অবাধে বালু পাচার চলছে, এতে রাজস্ব মার খাচ্ছে সরকার। 18 জুনের ঘটনার উল্লেখ করে বলা হয় মধুরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ঠালিগ্রাম হয়ে আসছিল দুটি টিপার। সাহেবঘাটে গাড়িগুলি আটকানো হয়, ছিল না চালকের কাছে কোনো বৈধ নথি ও অনুমতিপত্র। পরে মহলদারকে বিষয়টি জানিয়ে টিপার মালিকরা গাড়ি দুটি বন বিভাগের কাছে সমঝে দেন, কিন্তু বন কর্তারাও পরে অবৈধ বালুবাহী টিপার দুটি ছেড়ে দেন। এভাবে বন বিভাগের কর্মকর্তারা সাধারণ মানুষ সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগে জানানো হয়। তবে পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে কিনা সেটা জানা যায়নি। আমরা লগে আছে হলিল ভাই আছে, আপনার মহিম ভাই আছে, রেজাউল হোসেন বল্লস্কর আছে, সাজু ভাই আছে, আপনার সালেহ আহমদ আছে, নিজাম ভাই আছে, প্রচুর আরো প্রচুর মানুষ আছে। আমরা গত 18 তারিখ আপনার ফরেস্টে গেছিলাম, যাওয়ার পরে আমরা বললাম এইরকম এরকম আমরা নিজেও ভালো ব্যবসায়ী চালানোর ব্যাপার, তো তারা ফরেস্টে করলো তখন অফেন্সের চালান আছে। তখন আমরা গেলাম ও অফেন্সের মাল দেখার দেখার গিয়া দেখি এখানে তো অফেন্সের কোনো মাল নাই। মাল না দেখি আমরা তখন মিডিয়া কল করলাম, করিয়া মিডিয়ার মাফতে আমরা এখানে দাঁড়ানি আসলাম। তোরা পরে দেখি দুইটা গাড়ি এদিকে টালিগ্রাম দিক থেকে লুট লইয়া মাল নিয়ে আর আমার পরে মিডিয়া কোয়েকশন করলো ড্রাইভার তারারে যে তোমরা চালান করি, তারা কইছে চালান নাই, বৈধ চালান নাই। তারা এরকম করতে করতে অন্তত 4 ঘন্টা চলে গেছে। 4 ঘন্টা আমরা এর ভিতরে আমরা ফরেস্টের লগে যোগাযোগ করছি, ফরেস্টের কোনো রেসপন্স দিছে না, না দেওয়ার কারণে আমরা বাধ্য হইয়া ডিফোজারে কল করছি। ডিফোজারে কল করার পরে ডিফোজারে আমরা ভালো রেসপন্স দিছে, দেওয়ার পরে স্টাফ আইসে তারা গাড়ি দুইটা সঙ্গে নিছে, ও তারা আমার পরে দেখি দুইটা চালান দেখাইছে মিডিয়ার মারফতে, মিডিয়া তারা দেখছে যে চালান দুইটা অফেন্সার। তারপরে আমরা কোয়েকশন করলাম ফরেস্টে, বলি এখানে তো অফেন্সের কোনো মাল নাই, তো এটা তো আপনারা কীরকম অফেন্সের চালান দিলেন। তখন আমরা ফরেস্টে কইছে যে ডিফোজার তাই নাই ইনকোয়ারি করবো, করার পরে কিতা অ্যাকশন লইব তাই জানে। করার পরে গাড়ি দুইটা সঙ্গে নিয়ে গেছে, পরে রাতে তারা চেষ্টা করছে গাড়ি দুইটা ছুটাইবার, লেগে জানি না কারা বা কেবা কারা। এরপরে আমরা পরের দিন ফরেস্টে গেছি, অন্তত পক্ষে 19 তারিখ আমরা 4:30-4:30 সময় ফরেস্টে গেছি। যাওয়ার পরে কমলেন্দু দাস ডেপুটি রেঞ্জার তাহলে আমরা মিডিয়া মারফতে আমরা প্রশ্ন করলাম যে আপনারা গাড়িটা কী অ্যাকশন নিলাম। তখন তাই বললাম না ওখান তো আমরা অফেন্সের চালান আসিল, এটা তো চালান জেনুইন। তো আমরা পরে করলাম এটা তো চালান জেনুইন, যেমন মাল তো এখানে নাই। এরপরে তাই কিছু উত্তর সদুত্তর দিতে পারছে না। ধলাই বিধানসভা কেন্দ্রের বর্জালেঙ্গা খণ্ড উন্নয়নের আওতাধীন আইরংমারা ও বর্জালেঙ্গা গাঁও পঞ্চায়েত এলাকায় 10টি কাজের সূচনা করলেন রাজ্যের বন পরিবেশ আবগারি ও মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্জালেঙ্গার বিডিও অঞ্জনা পাল, সুবোধ দাস, সুশীল রঞ্জন ধর, ধ্রুব ভট্টাচার্য, আইরংমারা জিপি সভাপতি প্রবীর ভট্টাচার্য, বর্জালেঙ্গা জিপি সভানেত্রী প্রতিভা রানী রায় সহ আরো অনেকে। ডিপিআর তৈরি হইব, ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি হইব, ঠিক এইভাবে এই রাস্তা তো আপনার ইয়ে হইব, পেপার ব্লক দেওয়া হইব। আমি আপনারা অনুরোধ করব ব্লকগুলা লাগাইন সময় আপনারা একটু তার গ্রেডিংটা দেখে নেবা, বালা ব্লক যাতে হয়, ব্লকগুলো যাতে কোনো অবস্থায় না যায়। কাজ যতটা করুন আপনারা সঠিকভাবে সুন্দরভাবে করুন, তার সাইড ব্যায়াম যাতে ঠিক থাকে। এই জায়গাতে হয়তো বা একটু আর্থলিং উলিংয়ের প্রয়োজন আইব আমার যা মনে হয়, কারণ এই রাস্তা থেকে এই রাস্তাটা নিশা পার্সেলিং এর প্রয়োজন আইলে বেশি উঠলে পরে আবার সাইডের মানুষের নিয়ে অসুবিধা এটাও আপনারা ও যতটা আছে এটা একদিন আপনি নিজে থাকবা, প্রেসিডেন্ট থাকবা, থাকিয়ে আপনারা যখন প্রজেক্ট রিপোর্টটা বানাইবা তখন যেখানে যেখানে মনে করুন যে আপনারা একটু মাটি উঠে দিতে লাগে এটাও ঢুকাই দেবেন, ঢুকাই রাস্তাটার যাতে তার রাস্তার যাতে গ্রেভিটিটা ভালো থাকে, জলটা যাতে দুই পাশে যায়, মধ্যের জায়গাটা যাতে তলে না থাকে, জল জমে গেলে এই সমস্ত রাস্তার ভবিষ্যতের ক্ষতি হয়, জল যাতে না জমে এরকম তার সার্ফেসটারে বানাই বানাই সুন্দর করে করুন, সবের সহযোগিতা পাইবা গ্রামবাসীর তরফ থেকে আমিও আপনার কথা দিয়া। ভাঙা সড়ক সংস্কারের দাবিতে এবার ভোট বয়কটের ডাক দিলেন ক্ষুব্ধ জনতা। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি জিপির শ্রীপুর দ্বিতীয় খণ্ডের ভুক্তভোগী জনতা রবিবার এভাবেই তাদের এক রাশ ক্ষোভ উগড়ে দেন। জনতার অভিযোগ,
চলাচলের অনুপযোগী শ্রীপুর দ্বিতীয় খণ্ডের এই রাস্তা নিয়ে বহুবার তারা অভিযোগ জানিয়েছেন নেতা মন্ত্রীদের কাছে, কিন্তু নিট ফল শূন্য। ফলে বাধ্য হয়ে আগামী 2021 রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা। আমরা বিগত দিন থেকে রাস্তাঘাট নিয়ে পথ নিয়ে বহু সমস্যা, মতলব আমরা গ্রামের বাচ্চা কাচ্চা যারা স্কুলে যাওয়া আসা, এই গ্রামের সম্পূর্ণ মানুষ, দিনমজুর মানুষ, রুজি রোজগার যাওয়া আওয়া, মসজিদ মাদ্রাসা যাওয়া আওয়া, স্কুল কলেজে যাওয়া আওয়া, পেশেন্ট লইয়া বা কোনো গর্ভবতী মহিলা যদিও হয় তাহলে অনেক কষ্ট, অনেক প্রবলেমও আমরা পড়তে হয়। চেয়ার দিয়া, টেবিল দিয়া আমরা বইয়া নিয়া রাস্তা দুটাইতে হয়, রাস্তা দুটাইয়া আমরা এরপরে সরকারের 108 বা অন্য অন্য সুবিধার দ্বারা আমরা হসপিটালে যাইতে পারি। বা যার লাগিয়া আজকে স্বাধীনতার পর থেকে নিয়া আজকে অবধি আমরার কাছে শুধু রাজনীতি নেতা অকল ভোটের আগে ইলেকশনের আগ মুহূর্তে আইয়া আমরারে শুধু প্রতিশ্রুতির ফুলজুরি আর গ্রামের রাস্তাঘাট তারা মানে অন্তত 6 ইঞ্চি নিশা করেন আটিয়া, খালি উন্নয়নের আশা দেয় না আমরারে, কিন্তু আজ পর্যন্ত বাস্তবে উন্নয়নের নামে উন্নয়নের স্বার্থে কোনো মানুষ আমরা দাঁড়াইয়া আমরার লগে সহযোগিতা করছে না, আমরার উন্নয়নের চিন্তাধারা আজকে পর্যন্ত আমরার লগে কেউ করে না। রাজীব কুমার ঝার রিলিজের নির্দেশে ক্ষুব্ধ অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ রবিবার সংগঠনের সদস্যরা হাইলাকান্দির জেলা শাসকের কাছে তদন্তের স্বার্থে ঝাকে এক্ষুনি রিলিজ না করার আর্জি জানিয়েছেন। সংগঠনের অভিযোগ, মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারির তদন্ত প্রক্রিয়াকে ধামাচাপা দিতেই কি আচমকা রাজীব কুমার ঝাকে রিলিজ করা হলো? যেগরাকি ব্যক্তি হাইলাকান্দি জেলা প্রি মেট্রিক মাইনরিটি স্কলারশিপের কোটি কোটি টাকার সিন্ডিকেট, কোটি কোটি টাকা লুণ্ঠন, কোটি কোটি টাকা আত্মঘাত করার মাস্টার মাইন্ড যেগরাকি ব্যক্তি, সেইগরাকি ব্যক্তি কেনে ধরনের হাইলাকান্দি জেলা উপায়ুক্তর রিলিজ করে দিলে তাক আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে বুঝিব পারা নাই। জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি স্পষ্টকে কই দিছিল যে রাজীব কুমার যায় হাইলাকান্দি প্রি মেট্রিক বিপিএল ছাত্র ছাত্রীর টাকা আত্মঘাত করেছে, কোটি কোটি টাকা লুণ্ঠন করেছে। রাজীব কুমার যাক অতি সোনকালে গ্রেপ্তার করিবার কারণে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে দাবি জনাই আইছিল, কিন্তু হেউতিয়াকৈ আপোনালোকে দেখিছে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি চলাকালীন, পুলিশ ইনভেস্টিগেশন চলাকালীন রাজীব কুমার যাক কেনে ধরনে রিলিজ দিয়া হয়েছে তাও কিন্তু ইতিমধ্যে এটা আশ্চর্যজনক ব্যাপার আর রেশ্বর আবর্তত। আমি জেলা উপায়ুক্তক আহ্বান জনাইছো অতি সোনকালে রাজীব কুমার রিলিজ বাতিল করিব লাগে আর রাজীব কুমার যাক অতি সোনকালে গ্রেপ্তার করে জেললৈ প্রেরণ করিবার কারণে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা উপায়ুক্তক আহ্বান জনাইছো। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। মহাজাগতিক ঘটনার সাক্ষী হল বরাকো, বলয়গ্রাস সূর্যগ্রহণে দেখা গেল আগুনের আংটি। ফের মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে উঠল বরাক, তীব্রতা 5.1 হলেও 3 দিনে দ্বিতীয়বার। ষষ্ঠ বিশ্ব যোগ দিবস উদযাপিত, দেশ দুনিয়ার সঙ্গে সঙ্গতি রেখে সামিল উপত্যকাও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।